নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় শশা চাষ। বাড়ির ছাদে টবের মধ্যে শশা চাষ, মাত্র 55 দিনে এরকম শশা আপনারাও ফলাতে পারেন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করতে পারেন। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ধাপে ধাপে সমস্ত কখন কিভাবে কি করতে হয় সেটা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রচণ্ড শীতের মধ্যে এই শশাগুলো হয়েছে। আপনাদের বলে রাখি, প্রথম আমার এই শশা চাষ প্রথমবারের মতো জন্য এটা করেছিলাম। প্রথম শশা চাষই এত সাফল্য, খুব সুন্দর হয়েছে শশাগুলো, এখনও হচ্ছে। 30 অক্টোবর আমি বীজ বপন করেছিলাম, 6 দিন পর এরকম শশা বীজ থেকে শশা চারাগুলো বেরিয়ে এসছে। একটি ফলের ক্যারেটে আমি শশা, বিনস এবং উচ্ছে, এই তিনটি জিনিসের বীজ লাগিয়েছিলাম, তিন চারটে করে, বাকিগুলো আমি উঠিয়ে দিয়েছি। 25 নভেম্বর গাছের বয়স যখন 26 দিন, তখন এই পর্যায়ে এসছে। কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। 40 দিন যখন গাছের বয়স, তখন বিনস অনেকটাই ধরেছে, তার পাশাপাশি শশা গাছটাও বড় হয়ে উঠেছে। একটা মাচা করে দিয়েছি, একটা অবলম্বন করে দিয়েছি যাতে উপরের দিকে উঠতে পারে। এবার বিনসগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে, তার পাশে আরও অনেক ফুল ফুটে রয়েছে, আরও বিনস হচ্ছে। বিনস পুষ্ট হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে, তাহলে পরবর্তী যে ফুলগুলো থেকে বিনস হবে সেগুলো পুষ্টি পাবে। তা না হলে ফল বুড়ো হয়ে যাচ্ছে, সেগুলো ফলগুলো ভালো হবে না। 40 দিনের মাথায় প্রথম এরকম কিছুদিনের মধ্যেই ফুল চলে এসেছিল এবং উচ্ছে গাছটাও খুব বড় হয়ে উঠেছিল। দেখুন কত বিনস হয়েছে, আরও অনেক ফুল ফুটে রয়েছে, সেগুলো থেকে বিনস হবে। এখানে একটি গাছ আছে, পাশে আরেকটি, দুটো বিনস গাছ লাগিয়েছি। আর মাঝখানে তিনটি শশা গাছ লাগিয়েছিলাম, আর বাকি দুটো আমি উঠিয়ে দিয়েছি একটি শশা রাখার জন্য, কারণ ছোটো ক্যারেট, এর মধ্যে এতগুলো গাছ রাখলে কোনোটাই পুষ্টি পাবে না। দুটো শশা গাছ লাগানো যেত। আমি পরীক্ষামূলকভাবে বিনসের সাথে শশা লাগিয়েছি। বিনস গাছটা ছোটো আকৃতির হয়। দেখুন কিছুদিনের মধ্যেই শশার ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এগুলো স্ত্রী ফুল থেকেই শশাটা হবে, আর বাকিগুলো যেগুলো দেখেছেন অনেক ফুল ফুটে রয়েছে সেগুলো পুরুষ ফুল। 2G কাটিং করে দিতে পারলে আরও স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। একটা অবলম্বন দিয়েছিলাম সময় মতো। সর্ষে খোল ভেজানো জল প্রতি 10 দিন অন্তর অন্তর দিয়ে আসবে। আর যখন 25 ডিসেম্বর গাছের বয়স 55 দিন, তখন এরকম শশা আপনারা পেয়ে যাবেন। তার জন্য একটু যত্ন, মূলত সর্ষে খোল ভেজানো জলটা 7-8 দিন পর পর দিয়ে যাবেন, খুব হালকা পাতলা করে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে গাছের গোড়ায় যাতে জল না যাবে, দুবেলাই জল দিন, অল্প অল্প করে। গাছের হালকা ভেজা থাকতে হবে, বেশি শুকিয়ে যাওয়ার পর জল দিতে হবে, দুবেলা জল অল্প অল্প করে। বেশি জল দিলে গাছের গোড়ায় জল জমে গেলে গাছের শিকড় পচে যাবে। সার প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে, সার যেন 50% গার্ডেন সেল এবং 50% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট ইত্যাদি দিয়ে দিলে হবে। আর তার সাথে কীটনাশক প্রয়োগ করতে হবে জৈব উপায়ে, যেমন হলুদ গুঁড়ো। আমি হলুদ ছিটিয়ে দিয়েছিলাম, 1 লিটার জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে স্প্রে করে দেবেন 10 দিন পর পর। এতে পোকার আক্রমণ কম হবে, ছত্রাক নাশ হবে। অথবা এক তারা যদি স্প্রে করতে পারেন খুবই ভালো হয়, সাফ ফাঙ্গিসাইড দিলেও অনেকটা উপকার হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই।